তোমাদের প্রথমেই বললাম যে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে কিন্তু লাইভ স্ট্রিম চলছে একই সঙ্গে তাই তোমাদের কিন্তু একটু দশ থেকে বারো মিনিট লেট হয়ে গেল আর সেই সঙ্গে সঙ্গে দেখো তোমাদের যেই আজকে মক টেস্টটি হতে চলছে তোমাদের মাধ্যমিকের তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো বা দেবে তো সেই টার্গেট নিয়ে কিন্তু আমিও এগোচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও এগোচ্ছ তার কারণ দেখো তোমাদের কিন্তু ক্লাসগুলো মাধ্যমিকের ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকেই তোমরা কিন্তু ফ্রিতে ক্লাস পাচ্ছ আর আজকে যেই যেটা হচ্ছে সেটি কিন্তু তোমাদের মক টেস্ট পার্ট টু এই মকটে মক টেস্ট পার্ট টু এর মধ্যে থাকছে আজকে ভূগোলের ভূগোলের দেখো ঘরে বসে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারছো ইয়েস তোমরা পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো প্রান্তেই থাকো না কেন ইউটিউব থেকে ইউটিউব কিংবা ফেসবুক এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা কিন্তু ঘরে বসে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো অনলাইনে পরীক্ষা দিতে পারছো তো এই অনলাইনে পরীক্ষায় আজকে তোমাদের থাকছে মাধ্যমিক টু কিন্তু কে কত পাবে আজকে কিন্তু তোমাদের মক টেস্ট হতে চলছে থার্টি ফাইভ মার্কসের তো এই থার্টি ফাইভ মার্কসের মধ্যে তোমরা কে কত পাবে এটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে চলো কোশ্চেনে কি রয়েছে প্রথম রয়েছে দেখো তোমাদের মক টেস্ট আমি প্রথমেই বললাম পার্ট আর এখানে রয়েছে দেখো মাধ্যমিকের দেখো এই মুহূর্তে মাধ্যমিকের ভূগোলের সালে তোমাদের চোখের সামনে তোমরা লাইভ স্ট্রিম দেখতে পারছো আর সেই সঙ্গে তোমরা কিন্তু পরীক্ষাও দিতে পারছো অনলাইনে তো এখানে আজকে মক টেস্টই পার্ট টু হতে চলছে আর অবশ্যই স্যার সাউন্ডটা শোনা যাচ্ছে ওকে চলো তো দেখো আমি বলে দিচ্ছি প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে দেখো এই হ্রাস অনেক জায়গায় কিন্তু হ্রাস বলে অনেক জায়গায় হ্রাস বলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় আবার হ্রাস বলে ঠিক আছে তো দেখো এই ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে আরোহণ বলে অবরোহণ বলে বিকার বলে নগ্নি ভবন বলে তোমরা একটু কুইকলি আমাকে আনসার করে তোমরা জানিয়ে দাও যে উত্তর কি হবে ঠিক আছে তো আমি কিন্তু দশ সেকেন্ড টাইম নেব দশ থেকে সাত থেকে দশ সেকেন্ড তো অবশ্যই দেখো যে প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কিন্তু বলা বলা হয় আরোহণ তোমরা যারা করেছো আরোহণ ঠিক আছে আরোহণ কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার ভূভাগের উচ্চতা বৃদ্ধি পায় যেমন নদীর চর তারপরে বদ্বীপ তারপরে প্লাবন ভূমি তারপরে স্টালাক টাইট স্টালাক মাইট রয়েছে অর্থাৎ পৃথিবীর যাবতীয় সঞ্চয়জাত ভূভাগই হলো আরোহণের উদাহরণ ঠিক আছে তার মানে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে এখানে আরোহণ আরোহণ মানে নিচু জায়গা ভরাট হয়ে যায় ওকে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে চটজলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর তোমাদের কাদের হয়েছে তোমরা তাও কিন্তু তোমরা জানিয়ে দাও এক নম্বর পেয়েছ যা যাদের হয়েছে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে সার্ক বলে কেম বলে ক্রেভাস বলে অ্যারেটে বলে দেখো পার্বত্য অঞ্চল আমার মাথার উপরে তোমরা একটু ফলো করো এই যে পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলের ঠিক আছে এই যে এই যে পার্বত্য পালদেশে এই বরফের যে ফাটলগুলো রয়েছে এই ফাটল ফাটলগুলোকে কি বলে সার্ক বলে কেম বলে ক্রেভাস বলে অ্যারেটে বলে উত্তর কী হবে দেখো উত্তর কিন্তু তোমরা চট জলদি আমাকে জানিয়ে দাও চট জলদি আমাকে জানিয়ে দাও কে পারবে আর কে পারবে না আমাকে চট জলদি কিন্তু তোমরা বলে দেবে উত্তর কি হবে এখানে ঠিক আছে আমি একটু ফেসবুকে দেখে নিচ্ছি লাইভ স্ট্রিম চলছে কিনা ঠিক আছে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দাও কলকাতা দুয়ের বি বললো চৈতালি কেম বি বিট্টু বলছে পিছিয়ে পড়া ছাত্র ক্রেভাস ওকে বিট্টু পিছিয়ে পড়া ছাত্র ঠিক আছে আমি এগিয়ে নিয়ে যাব আর তোমরা সেই সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমাদের এগোতে হবে সন্দীপ বিশ্বাস ওকে বি বললে ঠিক আছে তোমরা অনেকেই বলেছো কেম নো দেখো এটা বলা হয়েছে পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে ক্রেভাস বলে যারা ক্রেভাস যাদের হয়েছে তারা কিন্তু মার্কস ওয়ান করে নাও ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো তিনে তিনে বলা হয়েছে একটি নিয়ত বায়ুর উদাহরণ হলো কি দেখো একটি নিয়ত বায়ুর উদাহরণ হলো নিয়ত যে বায়ু প্রবাহিত তাকে নিয়ত বায়ু বলে যেমন লু রয়েছে মৌসুমি বায়ু রয়েছে আয়ন বায়ু রয়েছে জেট বায়ু রয়েছে তোমরা চট জলদি উত্তর দেবে পাঁচ থেকে সাত সেকেন্ডের বেশি টাইম দেওয়া একদম পসিবল নয় দেখো একটি নিয়ত বায়ুর উদাহরণ যারা করেছো অবশ্যই অবশ্যই আয়ন বায়ু আয়ন বায়ু যারা করেছে তারা এক নাম্বার দিয়ে নাও অনির্বাণ বলছে সি অনির্বাণ তোমার উত্তর ডাক নাম্বার বলবে কিন্তু অনির্বাণ অনির্বাণ ডাক নাম্বার বলবে ডাক নাম্বার বললে বেটার হবে শুভঙ্কর আব্দুল হাসনাত বলছে ক্রেভাস ঠিক আছে ওকে তোমাদের নাইনটি পার্সেন্ট আনসার সঠিক হয়েছে ওকে ট্রাই করে যাও তো উত্তর কিন্তু হবে এখানে দেখো এখানে উত্তর কিন্তু হতে চলছে তোমাদের কি আছে আয়ন বায়ু ঠিক আছে আয়ন বায়ু এটি কিন্তু নিয়ত বায়ু ঠিক আছে আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরুবায়ু এগুলো কিন্তু সম্পূর্ণ নিয়ত বায়ু ঠিক আছে এরপরে রয়েছে চারে চারে বলা হয়েছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি দেখো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি তার নাম রয়েছে দেখো ব্যারোমিটার রয়েছে তারপরে রয়েছে হাইগ্রোমিটার রয়েছে আর থার্মোমিটার রয়েছে অ্যানিমোমিটার রয়েছে মানে যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলে আর্দ্রতা বলা হয়েছে কিন্তু তারপরে বিট বলছে হাইগ্রোমিটার ঠিক আছে আমি দেখে নিচ্ছি অনির্বাণ হাইগ্রোমিটার বিট বি ঠিক আছে দেখে নিচ্ছি হাইগ্রোমিটার ইয়েস তোমাদের উত্তর সবাই সঠিক হাইগ্রোমিটার মানে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে ওকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে সবাইরা উত্তর সঠিক নিম্নলিখিত বজ্র নির্মাণিত বজ্র পদার্থ পদার্থটি জৈব ভঙ্গুর বজ্র জৈব ভঙ্গুর কথার মানে হলো কি বলতো কিছু জৈব পদার্থ আছে কিন্তু সেগুলো বজ্রপথ জৈবপদার্থ আছে সেগুলো বজ্রপদার্থ কিন্তু সেগুলো অভঙ্গুর ঠিক আছে অভঙ্গুর মানে সেগুলো কিন্তু মাটির সঙ্গে মিশবে না মাটির সঙ্গে কখনো মিশবে না সেটি সেই জৈব অভঙ্গুর বজ্রপথ কি প্লাস্টিক রয়েছে তারপরে অ্যালুমিনিয়াম রয়েছে তারপরে রয়েছে কৃত্রিম রবার রয়েছে সবকটি প্রযোজ্য দেখো এখানে তোমরা যারা করেছ চটজলদি আমাকে উত্তর করো নিম্নলিখিত পদার্থগুলি জৈব অভঙ্গ এখানে কিন্তু রয়েছে প্লাস্টিক ঠিক আছে এখানে কিন্তু রয়েছে প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম পাত রয়েছে আর কৃত্রিম র কৃত্রিম রবার বজ্র রয়েছে দেখ এখানে কিন্তু সবগুলোর হওয়ার কথা এই কোয়েশ্চেনটি নিয়ে আমি খুবই কনফিউজ আছি তবে তোমরা প্লাস্টিক যারা করেছো তারাও আনসারটি নিয়ে নাও আর সবগুলো যারা করেছো তারাও আনসারটি নিয়ে নাও কেন অ্যালুমিনিয়াম পাত রয়েছে আর এইদিকে রয়েছে দেখো তবে জৈব অভঙ্গুর বলেছে দেখো অ্যালুমিনিয়াম কিন্তু জৈব 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 পদার্থ নয় তার মানে উত্তর কিন্তু হবে প্লাস্টিক প্লাস্টিক কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার তার যারা এ করেছো তাদের উত্তর কিন্তু সঠিক থ্যাংক ইউ তোমরা অনেকেই করেছো অনেকেই অনির্বাণ প্লাস্টিক সন্দীপ প্লাস্টিক ওকে ওকে আবুল হাসা হ্যাঁ হাসনাত আবুল হাসনাত বলছে প্লাস্টিক চৈতালি প্লাস্টিক ওকে রবিন ঠিক আছে উত্তর তোমাদের সঠিক সবার উত্তর সঠিক এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের ছয় গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে যাকে বলা হয় গ্যাপ জিএপি গ্যাপ গঙ্গা অ্যাকশন প্ল্যান এই পরিকল্পনাটি এই প্ল্যানটি গৃহীত হয় কত সালে উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে গতে রয়েছে গতে রয়েছে উনিশশো সালে গতে রয়েছে উনিশশো সাতাশি সালে যারা করেছে দেখো স্যার কোয়েশ্চেনটার পিডিএফ পেলে খুব ভালো হবে দেখো আগে পরীক্ষা দাও তারপরে আমি বলে দেব ঠিক আছে তো দেখে নাও এরপরে রয়েছে তোমাদের এখানে এখানে কি আছে হ্যাঁ উত্তর কিন্তু হবে গঙ্গা গ্যাপ ক্যাপ কিন্তু গৃহীত হয় উনিশশো ছিয়াশি সালে তার মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান হয় সাথে তোমরা যারা হয়েছে কিন্তু তারা কিন্তু এক নাম্বার করে এক নাম্বার করে লিখে নেবে তার কারণ আমি কিন্তু তোমাদের থেকে পরবর্তী পর্যায়ে মানে ক্লাসের শেষে লাইফ স্ট্রিমের শেষে তোমাদের থেকে জানার চেষ্টা করব কে কত পেয়েছ এরপরে আমরা দেখে নিচ্ছি সাথে সাথে বলা হয়েছে ভারতের উষ্ণতম সরি ভারতের উত্তরতম স্থান নাম কি দেখো ভারতের উত্তরতম তোমরা যেন ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে বিন্দুগুলো রয়েছে শেষ বিন্দু সেই বিন্দুগুলির নাম কি দেখো ভারতের উত্তরতম স্থানের নাম কি ইন্দ্রিয়া পয়েন্ট রয়েছে ক্ষতে রয়েছে থাম্বু থাঙ্গু গতে রয়েছে ইন্দ্রিয়া কল ঘতে রয়েছে কিবিথু ঠিক আছে উত্তর কি হবে ভারতের উত্তরতম স্থানের নাম কিন্তু ইন্দ্রিয়া কল ঠিক আছে গ ইজ দা কারেক্ট আনসার তোমরা যারা করেছো ও তোমরা কিন্তু সবাই সঠিক করেছো গ ইজ দা কারেক্ট আনসার দেখো ইন্দ্রিয়া কল ইন্দ্রিয় কল ইজ দা কারেক্ট আনসার থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ উত্তর কিন্তু তোমাদের সঠিক ইন্দ্রিয়া কল ঠিক আছে ইন্দ্রিয়া কল ইজ দা কারেক্ট আনসার আর কিবিতু কেন্দ্র রয়েছে অরুণাচল প্রদেশে পূর্ব আমাদের ভারতবর্ষের পূর্ব প্রান্ত পূর্ব বিন্দু আর ইন্দ্রিয়া পয়েন্ট কিন্তু রয়েছে দক্ষিণতম বিন্দু যেটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক আছে আর ইন্দ্রিয়া কল কিন্তু উত্তরে উত্তর কিন্তু দ্য কারেক্ট आंसर তারপরে রয়েছে তোমাদের 8 8 রয়েছে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি এস তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে রবিন অনির্বাণ তারপরে শুভঙ্কর আব্দুল হাসনাত তারপরে রয়েছে আবুল হাসনাত তারপরে অনির্বাণ শুভঙ্কর ঠিক আছে চলো চলো আমি দেখে নিচ্ছি এরপরে রয়েছে তোমাদের ভারতের একটি লবণাক্ত লবণাক্ত হ্রদের নাম কি দেখো ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি দেখো ডাল রথ রয়েছে তারপরে রয়েছে লোক রথ রয়েছে তারপরে রয়েছে আমি এখানে বলে লিখে দিচ্ছি দেখো এখানে আমি লিখে দিচ্ছি দেখো গতে গতে রয়েছে তোমাদের প্যাঙ্গং রথ রয়েছে প্যাঙ্গং 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 রত রয়েছে তারপরে আমি ঘতে লিখে দিচ্ছি ঘতে উলা উলা না ঘতে লিখে দিচ্ছি দেখো লোকটক রথ রয়েছে ডাল রথ রয়েছে প্যাঙ্গং হ্রদ রয়েছে আর উপরে কোনোটিই নয় উপরের কোনোটি নয় ঠিক আছে কি হবে দেখো এখানে কিন্তু মাথায় রাখবে বলা হয়েছে একটি লবণাক্ত জলের হ্রদ ঠিক আছে এটা কিন্তু উত্তর যারা করেছো গ কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার দেখো এই প্যাঙ্গং প্যাঙ্গং হ্রদ রয়েছে কিন্তু দেখো জম্মু কাশ্মীরের ঠিক আছে জম্মু কাশ্মীরের যেটাকে লাদাখ এই লাদাখে রয়েছে প্যাঙ্গং হ্রদ এই প্যাঙ্গ হ্রদ হলো কিন্তু একটি লবণাক্ত হ্রদ মাথায় রাখবে কিন্তু একটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল করছেন ঠিক আছে তো অবশ্যই আর লোকটক কিন্তু মিষ্টি জলের হ্রদ ঠিক আছে এখানে বলছে লবণাক্ত জলের হ্রদ ওকে মণিপুরের লোকটক হ্রদ কিন্তু মিষ্টি জলের হ্রদ এটি কিন্তু মণিপুরে রয়েছে ডাল রথ রয়েছে জম্মু কাশ্মীর প্যাঙ্গং রয়েছে কিন্তু যেটি বললাম লাদাকে ঠিক আছে এরপরে চলো আমি দেখে নিচ্ছি নয় নম্বরের কোয়েশ্চেন নয় নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে গম হলো একটি কি গম রবি শস্য রয়েছে খারিফ শস্য রয়েছে জাইজ শস্য রয়েছে পানীয় শস্য রয়েছে গম দেখো কোন ধরনের শস্য আমাকে একটু চট জলদি সন্দীপ চৈতালি অনির্বাণ রবিন শুভং শুভঙ্কর আর তারপরে আবুল হাসনাত ওকে সন্দীপ ওকে আমাকে রবিন চট জলদি বলো ঠিক আছে গম একটি কি আমি কিন্তু সাত মিনিট ওভার হয়ে গেছে গম কিন্তু একটি রবি শস্য তার মানে গম কিন্তু শীতকালে চাষ করা হয় ঠিক আছে আর খারিফ শস্য কিন্তু বর্ষার সময় চাষ করা হয় আর যাই শস্য শীত এবং বর্ষার মাঝামাঝি সময় চাষ করা হয় ওকে উত্তর কিন্তু সরি ক ইজ দ্য কারেক্ট আনসার যাদের ক হয়েছে তারা কিন্তু ওয়ান মার্কস করে নাও ঠিক আছে তোমাদের তোমরা সবাই করেছো তোমরা সবাই করেছো চৈতালি এটি মিস্টেক করলে গম কিন্তু একটি রবি শস্য কম কিন্তু একটি রবি লেবার বলবে না গুড ইভিনিং লেবার বলবে না ওকে লেবার বলবে না গুড ইভিনিং ওকে তো তো অবশ্যই তোমাদের কিন্তু ঠিক আছে কিন্তু অনেকে দুই একজন ভুল করেছে তো রয়েছে ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কি দেখো আমাদের ভারতবর্ষ আমরা জানি উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশের কৃষির মূল বৈশিষ্ট্য কি মূল ক্যারেক্টার কি মূল ফিচার কি দেখো আর রয়েছে যন্ত্র নির্ভরতা এটি রয়েছে খ ফয়ে রয়েছে শ্রম নির্ভরতা গতে রয়েছে বাণিজ্যিক কৃষি ঘতে রয়েছে ব্যাপক কৃষি দেখো ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কি কুইকলি কুইকলি অনি অনিমেষ অনিমেষ স্যার এগুলো কি মাধ্যমিকে পড়বে প্লিজ দেখো অনিমেষ মাধ্যমিকে পড়বে কি পড়বে না তার থেকে বড় কথা তোমাদের মক টেস্ট হচ্ছে এই মক টেস্ট তোমরা দিতে থাকো দেখবে মাধ্যমিকের কোনো কোয়েশ্চেন হোক না এমসি কি হোক না সত্যমিথ্যে হোক না ম্যাসিং হোক না তোমাদের শুদ্ধ অশুদ্ধ যাই বলো না কেন তোমরা শর্ট টাইপ কোশ্চেন তোমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করে গেলে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন আটকাবে না দেখো আমি শুধু তোমাদের মক টেস্ট নিচ্ছি না মক টেস্টের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কি করছি তোমাদের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি যেমন একটু আগে বললাম রবি শস্য খারিদ শস্য শস্য এগুলো কিন্তু বললাম তো দেখো তোমরা দশ নম্বরের উত্তর দাও ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কি দেখো ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কিন্তু যন্ত্র নির্ভর রয়েছে হ্যাঁ আর রয়েছে শ্রমনির্ভর শ্রমনির্ভর খ ইজ দ্য কারেক্ট আনসার দেখো শ্রমনির্ভর ঠিক আছে ভারতবর্ষের কৃষির ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কিন্তু শ্রম শ্রমনির্ভর রয়েছে যাকে বলা হয় নিবিড় কৃষি ভারতবর্ষের কৃষি কিন্তু নিবিড় কৃষি বা জীবিকা সত্তাবৃত্তি কৃষি ওকে তোমরা রয়েছে ওকে লেবার বলবে না খ ঠিক আছে ওকে তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে আমরা চলে যাচ্ছি এগারো নম্বরের দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বেঙ্গালুরুকে চেন্নাইকে গতে রয়েছে কলকাতাকে হতে রয়েছে দিল্লিকে ডাক নম্বর সহ তোমরা বলবে তোমরা যদি কেউ মনে করো এগারো সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে তোমরা কিন্তু খ দেবে তো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হোক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হোক তো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভারতের সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি তোমরা যারা করেছ সিলিকন দাগ নাম্বার বলবে কিন্তু দাক নাম্বার সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার যারা তোর অনির্বাণ তারপরে চৈতালি ঠিক আছে অনেকেই তোমরা করেছো বেঙ্গালুরু বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার সঠিক আনসার বেঙ্গালুরু ঠিক আছে কর্ণাটকের বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিপল স্টার ট্রিপল স্টারে কিন্তু কোয়েশন এরপরে রয়েছে তোমাদের বারো নম্বরে রজ্জুপথ প্রধানত ব্যবহার করা হয় দেখো রজ্জুপথ প্রধানত ব্যবহার করা হয় কেন দেখো রজ্জুপথ কেন ব্যবহার করা হয় রজ্জুপথ মানে কি দেখো রজ্জুপথ মানে পাহাড়ের দেখো এ একটি পাহাড় রয়েছে একটি পাহাড় রয়েছে এ একটি পাহাড় রয়েছে তো এই এক পাহাড় থেকে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের ডিস্টেন্স দেখা গেল দশ কিলোমিটার এই পাহাড় থেকে এই পাহাড়ে আসতে গেলে অনেক বন্ধুর ভূপ্রকৃতি রয়েছে অনেক প্রবলেম রয়েছে তো এক পাহাড় থেকে আসতে গেলে রজ্জুপথ দেখো এরকম কিন্তু পাহাড়ে তোমরা যখন যাবে পার্বত্য অঞ্চলে যাবে এরকম রজ্জুপদ আছে মানে দড়ির মতন তারের মতন তারের মতো দেখো এরকম কিন্তু বক্স রয়েছে এর মধ্যে কিন্তু মানুষ থাকে এই বক্স রয়েছে এর মধ্যে কিন্তু মানুষ থাকে তো এক পাহাড় থেকে আর এক পাহাড়ে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বন্ধুর ভূপ্রাকৃতিক ভূপ্রাকৃতিক পার্বত্য অঞ্চলে দেখো রজ্জুপদ উত্তর কিন্তু রজ্জু এই রজ্জুপথ রজ্জুপথ প্রধানত ব্যবহার করা হয় কোথায় তার মানে পার্বত্য অঞ্চলে তোমরা বুঝতেই পারছো ওকে তোমরা অনেকেই সঠিক করেছো ম্যাক্সিমাম তোমরা সঠিক সবাই সঠিক করেছো পার্বত্য অঞ্চলে তার মানে উত্তর কিন্তু হবে পার্বত্য অঞ্চল রজ্জুপথ ব্যবহার করা হয় পার্বত্য অঞ্চলে কেউ যদি দার্জিলিং যাও কেউ যদি তোমরা পার্বত্য অঞ্চলের উত্তরখণ্ডে যাও ঠিক আছে দেরাদুন যাও তখন কিন্তু সব জায়গায় তোমরা কিন্তু দার্জিলিংয়ে গেলেও কিন্তু সিকিমে গেলে তোমরা বুঝতে পারবে রোজুপথ কিন্তু এমনই একটি পথ যেটি পার্বত্য অঞ্চলে ব্যবহার করা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে ট্রপোগ্রাফিক্যাল ম্যাপে আর সম্মানীতি রেখার 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 রং কেমন তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা দাক নাম্বার কিন্তু বলবে আর কে অফিসিয়াল ডাক নাম্বার বলবে কে সামিম দাক নাম্বার বলবে লেবার বলবে দাক নাম্বার বলে লেবার কিন্তু ঠিক আছে ডাক নাম্বার তেরো ক বললো ১৩ ক আমি বলে দেবো তেরো ক্যা ক বললে ঠিক আছে দেখো তোমরা যারা বললে তেরো সুবঙ্গ তোমরা কিন্তু সবাই ক বললে বিট্টু বিট্টু গোড়াই বিট্টু গোড়ায় তুমি তেরোর এ বললে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রের রঙ কী রং ব্যবহার করায় তোমরা যারা তোমরা যারা সবাই তোমরা সবাই এখানে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ক করেছ তোমাদের উত্তর কিন্তু ভুল তোমরা তাহলে জিরো পাচ্ছ তোমরা জিরো পাচ্ছ এই কোশ্চেনে তোমরা জিরো পাচ্ছ দেখো টপোগ্রাফিক্যাল টপোগ্রাফিক্যাল মানে আমার পেছনে রয়েছে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ কি না জানি না আমার মাথা সাইডে রয়েছে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে এই যে ঘ রয়েছে এটা কিন্তু ঘ টপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রং ব্যবহার করা হয় ঠিক আছে ব্রাউন কালার পিআরও ডাব্লু এন এই ব্রাউন কালার কিন্তু ব্যবহার করা হয় টপোগ্রাফিক্যাল মানচিত্রে হয়তো বা তোমরা এখনো টপোগ্রাফিক্যাল মানচিত্র কিংবা উপগ্রহ মানচিত্রের ওই চ্যাপ্টার এখনো তোমরা তোমাদের হয়ে ওঠিনি তাই তোমরা আনসার দিতে পারছো পারছো না তো উত্তর কিন্তু হবে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে সম্মানিত রেখার বাদামি কালার দেখানো হয় ঠিক আছে ওকে এরপরে রয়েছে কি আছে এরপরে রয়েছে এরপরে রয়েছে কি কে আছে দেখে নিচ্ছি অফিসিয়াল রাকিব ওকে কলকাতা ঠিক আছে চলো চলো তোমরা আর নতুন কাকে অনেকেই অনেকেই দেখলাম দেবদাস 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 প্রধান ওকে গুড ইভিনিং এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪ ১৪ চোদ্দতে বলা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি দেখো রয়েছে নাসা নাটম রয়েছে তারপরে ইসরো রয়েছে তারপরে রয়েছে দেখো এস ও আই ঠিক আছে কি হবে কুইকলি আমাকে আনসার দাও কুইকলি লেট করা চলবে না চোদ্দোর সি ওকে তোমরা যারা এখানে করেছো আমি দেখতে পাচ্ছি বিট্টু তোমার উত্তরও ঠিক আছে তারপরে চৈতালি করলো ঠিক আছে চৈতালি আনসার ঠিক শুভঙ্কর শুভঙ্কর গ অনির্বাণ শ্রী ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের আইকন অয়ন আইকন অয়ন চোদ্দোর গ আইকন অয়ন গুড ইভিনিং ওয়েলকাম দেখো এই যে তোমরা যারা করলে এখানে ঈশ্বরো এই ইসরো

আ ওতে অর্গানাইজেশন মানে মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো আর এস সার্ভে অফ ইন্ডিয়া দেখো ঘটে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া তার মানে উত্তর কিন্তু হবে অপশন অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার আর যারা করেছে নাসা নাসা কিন্তু রয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা সংক্রান্ত সংস্থা এরপরে রয়েছে দেখো তোমাদের মক টেস্টের বি নাম্বার বি রয়েছে দেখো নিচের প্রশ্ন বা বাক্যগুলির মধ্য থেকে সঠিক উত্তরটির পাশে কি লিখবে দেখো সত্য লিখবে আর যেটি ভুল তার পাশে কিন্তু মিথ্যে বা ফলস লিখবে দেখো ছটি রয়েছে ছটির মধ্যে তোমাদের এখানে প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন রয়েছে মরু এবং মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো কি দেখো মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক কোন কোন শক্তি কোন বাহ্যিক শক্তি সব থেকে বেশি বেশি ক্রিয়াশীল কোনটি কাজ করে বলা হয়েছে নদী এটি কি সত্যি না মিথ্যে এটি কি তোমাদের কাছে ট্রু মনে হচ্ছে না ফলস মনে হচ্ছে চট জলদি উত্তর কিন্তু বলে দেবে চট জলদি স্যার এয়ার হবে আর উত্তর এখানে কি হবে সত্য হবে না মিথ্যে হবে সেটা বলবে কিন্তু আইকন আয়ন সত্য বা মিথ্যে হবে অফিসিয়াল ঠিক আছে ওটা তোমার হয়েছে অফিসিয়াল আর কে অয়ন হয়েছে অনির্বাণ আইকন মিথ্যে ওকে অয়ন মিথ্যে তোমরা সবাই কিন্তু দেখছি মিথ্যে বলছো একজন কি দুজনে ট্রু বলছো দেখো মরু মরু অঞ্চল বা প্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল কিন্তু নদী এটা কিন্তু ভুল এটি কিন্তু ভুল এখানে যদি বায়ু 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 থাকলে কিন্তু এটি সত্য হতো তার মানে নদী বলেছে এটি কিন্তু অবশ্যই ফলস বা মিথ্যে ঠিক আছে তোমরা যারা মিথ্যে করেছো তোমরা কিন্তু ওয়ান মার্কস নিয়ে নাও ওয়ান মার্কস নিয়ে নাও এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের দুয়ে বলা হয়েছে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় দেখো আমরা জানি বায়ুমন্ডলের স্টার্ট মধ্যে ওজন স্তর রয়েছে বায়ুমন্ডলের স্প্রাটো স্পিয়ারের মধ্যে ওজন স্তর রয়েছে এই ওজন স্তর দেখো একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বলা কি না সত্য ট্রু বা ফলস ট্রু 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 না ফলস বা ফলস দেখো ট্রু হলে ট্রু লিখবে ফলস হলে ফলস লিখবে ঠিক আছে দাগ নাম্বার বলবে তোমরা কেউ দাগ নাম্বার বলছো না ঠিক আছে দুইয়ের অনির্বাণ দুইয়ের ট্রু বললে আর সন্দীপ তারপরে রয়েছে রয়েছে ট্রু বললে আব্দুল হালিম রয়েছে দুয়ে ট্রু ঠিক আছে কলকাতা ট্রু বললে চৈতালি ট্রু ঠিক আছে ঠিক আছে তোমরা আইকন শুভঙ্কর অনির্বাণ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের উত্তর সবাই সঠিক তোমরা ট্রু বললে ঠিক আছে ওজন স্তরকে কিন্তু প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তার মানে তোমরা এক নম্বর নিয়ে নাও আগেরটা তোমরা এক নম্বর নিয়ে নাও তার কারণ দেখো ওজন স্তর আমাদের সূর্য থেকে ইউভি আর ইউভি আর যে ভায়োলেট রশ্মি আমাদের পৃথিবীতে আসে সেই ওজন স্তর আমাদের সেই ইউভিআরকে কি করে শোষণ করে নেয় ফিল্টারের মতো শোষণ করে নেয় তাই ওজন স্তরকে সৌর পর্দা বা প্রাকৃতিক পর্দা বা সৌর পর্দা বলা হয় ঠিক আছে তো এটা এটাকে এই ওজন স্তরে আমাদের পৃথিবীকে রক্ষা করে রয়েছে তাই ওজন স্তরকে সৌর পর্দা বলা হয় উত্তর কিন্তু সঠিক তোমরা এ করে নাও মানে এ সরি ট্রু করে নাও তোমরা সবাই ট্রু করেছো থ্যাংক ইউ এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নম্বরে তোমরা তিন নম্বরে রয়েছে দেখো ল্যামবার্ট ল্যামবার্ট হলো ভারতের দীর্ঘতম হিমবাহ টুনা ফলস ল্যাম্বার্ট হলো ভারতের দীর্ঘতম হিমবাহ সত্য না মিথ্যে অবশ্যই আমাকে জানিয়ে দাও সত্য না মিথ্যে ল্যাম্বার্ট হিমবাহ হল পৃথিবীর ডাক নাম্বার বলবে অনির্বাণ রয় ডাক নাম্বার বলবে ডাক নাম্বার বলবে দেখো এটি কিন্তু রয়েছে ল্যাম্বার্ট ল্যাম্বার্ট কীরকম এটি কি না মিথ্যে ট্রু 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 শুভঙ্কর তিনের 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 ট্রু বললে ওকে শুভঙ্কর তুমি ফলস বললে আর অনির্বাণ অনির্বাণ ট্রু দেখো তোমরা অনেকে অনেকেই অনেকেই নাইনটি নাইন পার্সেন্ট তোমরা সঠিক বলেছো উত্তর কিন্তু সঠিক দেখো উত্তর কিন্তু সঠিক ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম আর হিমবাহ উত্তর কিন্তু সত্য একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বাট হিমবাহ যাদের রয়েছে তারা ওয়ান প্লাস করে নাও এরপরে রয়েছে তোমাদের দেখো চারে বাবলা বাবলা এক ধরনের ম্যানগ্রভ উদ্ভিদ দেখো বাবলা আমরা জানি ম্যানগ্রভ উদ্ভিদ মানে কি ম্যানগ্রভ উদ্ভিদ চর্জলদি বলবে কিন্তু কুইকলি কুইকলি আনসার দাও বাবলা এক ধরনের ম্যানগ্রা উদ্ভিদ এটি কি সত্য না মিথ্যে এটি কি শুদ্ধ না অশুদ্ধ আমরা জানি দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদ সমুদ্রের লবণাক্ত মৃত্তিকায় কিংবা নদীর মোহনায় লবণাক্ত মৃত্তিকার উপর নির্ভর করে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে ম্যানগ্রফ উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ বলা হয় ঠিক আছে তার সুন্দরী গরান কেওয়া হোগলা হেতাল এই ধরনের উদ্ভিদ হলো ম্যানগ্রাফ উদ্ভিদ তার মানে এটি ফলস ইয়েস মিতালি মিতালি লাহা মিতালি লাহা ফলস বললে মিতালি গুড ইভিনিং রয়েছে সন্দীপ বিশ্বাস তিনের তিনের ওকে হবে না সত্য হবে চারের বলবে চারের কলকাতা ফল চৈতালি আহ চারের চারের তুমি কি করে বলো এই মানে কিছু মনে করো না চৈতালি দেখো এটি তোমাদের সবাই একটু বুঝতে হবে অনির্বা তুমিও বলছো ফল ঠিক আছে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখো দাগ নাম্বার চারের দাগ নাম্বার চারের কিন্তু উত্তর কিন্তু হবে তোমরা যারা বললে এখানে বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ এটি কিন্তু মিথ্যে বাবলা কিন্তু বাবলা কিন্তু কোন ধরনের উদ্ভিদ তো বাবলা হলো এক ধরনের এক ধরনের এক ধরনের এক ধরনের মরু উদ্ভিদ ঠিক আছে হ্যাঁ জেরোফাইট বাবলা হলো এক ধরনের জেরোফাইট বাবলা ফণীমনসা বাবলা ফণীমনসা ঘৃত কুমারী ক্যাকটাস এগুলো কিন্তু সবই সবই মরু উদ্ভিদ তার মানে এগুলো এটা এটা কখনো ম্যান উদ্ভিদ হতে পারে না তার মানে এটি সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা তার মানে আহ মিথ্যে লেখে করে নাও ঠিক আছে এরপরে রয়েছে পাঁচ পাঁচে বলা হয়েছে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় ঠিক আছে শুদ্ধ উত্তর কিন্তু হবে সত্য ঠিক আছে সত্য করে নাও এরপরে তোমাদের রয়েছে ভারতের সর্বাধিক জনঘন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ দেখো ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ এই কোশ্চেনটি এই কোশ্চেনটির উত্তর তোমরা কুইকলি দাও যে ভারতের জনঘনত্ব অনির্বাণ ওকে চৈতালি ঠিক আছে সত্য তোমাদের উত্তর সবাই সঠিক সন্দীপ ওকে সন্দীপ ওকে তোমাদের উত্তর সঠিক মিতালি প্রু ঠিক আছে আর অরুণাচল প্রদেশে ভারতের জনগণত্ব সব থেকে কি বলা হয়েছে জনগণত্বপূর্ণ রাজ্য যা অরুণাচল প্রদেশ এটি কিন্তু মিথ্যে একদম মিথ্যে আমি এখানে লিখে দিচ্ছি দেখো মিথ্যে যারা মিথ্যা করেছো তারা মিথ্যা করে নাও ঠিক আছে তার মানে অরুণাচল প্রদেশের জনঘনত্বপূর্ণ রাজ্য নয় জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু বিহার এখানে বলেছে অরুণাচল প্রদেশ উত্তর কিন্তু ঠিক আছে তোমাদের সঠিক সবাই সঠিক হয়েছে মিথ্যে তার মানে জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু বিহার এরপরে আমরা পরের দেখে নিচ্ছি পরের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি দু হাজার পঁচিশ সালে মক টেস্টের শূন্যস্থান পূরণ দেখো স্তিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো রয়েছে দেখো একের একে রয়েছে কি রয়েছে দেখো গ্যাস স্তরে ওজন ওজন গ্যাসের ওজন আধিক্য সব থেকে বেশি দেখা যায় কি হবে কুইকলি শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কোন দেখো ওজন গ্যাসের আধিক্য দেখা যায় দেখো এটি স্ট্রাটো স্পিয়ার স্ট্রাটো দেখো স্ট্রাটো স্ট্রাটো স্পিয়ার স্পিয়ার স্ট্রাটো স্পিয়ারে কিন্তু দেখো ওজন ওজন গ্যাসের ওজন গ্যাসে দেখো ঘন ঘনক মানে আহ মানে স্টার্ট স্তরে ওজন গ্যাসের আধিক্য বা ঘনত্ব সব থেকে বেশি দেখা যায় ঠিক আছে করো সেকেন্ড এরপরে কোয়েশ্চেন দেখো মহাসাগরে কোন মহাসাগরে মানে এখানে ড্যাশ মহাসাগরে ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এখানে শূন্যস্থান পূরণ আছে তার মানে ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কোন মহাসাগরের শৈবাল সাগর দেখা যায় প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর দেখো তোমরা যারা করেছো আটলান্টিক মহাসাগর দেখো আটলান্টিক আট আটলান্টিক আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর দেখা যায় তার মানে মেনলি কিন্তু সব থেকে বেটার আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় তবে কিন্তু প্রশান্ত মহাসাগর ও শৈবাল সাগর দেখা যায় তবে সব থেকে বেটার দেখা যায় আটলান্টিক মহাসাগরে ঠিক আছে যাদের হয়েছে তারা কিন্তু ওয়ান প্লাস করে নাও ওয়ান প্লাস করে নাও এরপরে রয়েছে তোমাদের তিনে একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম কি দেখো একটি জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর বজ্রের নাম কি অবশ্যই আমাকে বলবে ঠিক আছে অনির্বাণ ঠিক আছে তোমাদের আনসার সঠিক সঠিক উত্তর সঠিক দেখো একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম হলো কি দেখো কি কি বলবো ডিমের খোসা ডিমের খোসা বলতে পারো তারপরে তরি তরকারি বলতে পারো তরি তরকারি বলতে পারো ডিমের খোসা বলতে পারো এগুলো কিন্তু কি বলতো জৈব ভঙ্গুর এগুলো হলো জৈব ভঙ্গুর বা আগাছা বলতে পারো আগাছা উদ্ভিদের উদ্ভিদের ফুল ফল পাতা এগুলো কিন্তু জৈব ভঙ্গুর ঠিক আছে এগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যায় যাদের হয়েছে তারা এক নম্বর করে নাও চারে রয়েছে কি কোন ড্যাশ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখো কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও চট জলদি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সৌরভ বলছে রংপুরকে দেখো চট জলদি বলবে তরি তরকারি ঠিক আছে দে দে দেব 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 উত্তর হবে উত্তর হয়েছে তোমার উত্তর হয়েছে গুড ইভিনিং দেব এরপরে রয়েছে দেখো চৈতালি দাস চেন্নাই দেখো বলা হয়েছে ড্যাশ শহরকে ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর কিন্তু হবে কোয়েম্বাটুর আব্দুল হালিম বলছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর ইজ দা কারেক্ট আনসার আর যারা করেছো কানপুর সেটি কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এখানে বলেছে ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর দেখো কোয়েম কোয়েম্বাটুর বাটুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পাঁচে রয়েছে কি দেখো ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল জনবহুল মহানগর পাঁচে বলবে পাঁচে বলবে কোন ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর দেখো জনবহুল মহানগর কিন্তু তোমরা চর্জন বলো মুম্বাই দেখো মুম্বাই কিন্তু ভারতের জনবহুল মহানগর কিন্তু মুম্বাই ঠিক আছে এরপরে রয়েছে দেখো ইসরো সরি সরি এক্সট্রামলি সরি আইআরএস আই আর এর পুরো নাম কি দেখো আইআরএস এর পুরো নাম কি তো অবশ্যই চট জলদি বলো কোয়েম্বাটুর তোমাদের উত্তর আগেটা সঠিক হয়েছে তারপরে হবে মুম্বাই মুম্বাইকে বলা হয় ঠিক আছে তো অবশ্যই আমাকে এটা বলো যে ডাক নাম্বার ছয়ে আই বলা হয়েছে আই আর এস এর সম্পূর্ণ নাম কি দেখো তোমরা চট জলদি ওখানে লিখে দাও দেখো ইন্ডিয়ান আমি লিখে দিচ্ছি ইন্ডিয়ান দেখো রিমোট ইন্ডিয়ান রিমোট দেখো সেন্সিং ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের রয়েছে দেখো বাম দিকের সঙ্গে তোমাদের ডান সঙ্গে তোমাদের ডানদিক দিক হবে কি মেলাতে হবে দেখো এখানে রয়েছে দেখো বাম দিকে তোমাদের পাঁচটি মেলাতে হবে এখানে ঠিক আছে পরীক্ষার সময় তোমাদের চারটি থাকবে আর কোনো কোনো বছর এটি হয়তো বা এদিক ওদিক করে দেয় তবে আমি তোমাদের পাঁচটি দিয়েছি দেখো চিনু বা এই যে বাম দিক তার মানে এটা রয়েছে বাম দিক এই বাম দিকের সঙ্গে তোমাদের কিন্তু ডান দিক মেলাতে হবে ঠিক আছে এটা বাম দিক আর এটা ডান দিক এই সঙ্গে ডান দিক মেলা বলা হয়েছে চিনুক চিনুক কি টেলিগ্রাম টেলিগ্রাম বিশুদ্ধ কাঁচামালের সূচক কর্ণাটক তারপরে টেলিগ্রাফ কর্ণাটক তার মানে কি চিনুক কিন্তু এটি মিস্টেক হয়ে চিনুক কিন্তু একটি স্থানীয় উষ্ণবায়ু ঠিক আছে এরপরে তোমরা বলবে দেখো বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন দেখো কি বিশ্ব উষ্ণায়ন এখানে কিন্তু মিস্টেক হয়ে গেছে তার মানে বিশ্ব উষ্ণায়ন এখানে রয়েছে ধরো এফ এফে রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তার মানে বিশ্ব উষ্ণায়ন কিসের সঙ্গে যুক্ত বিশ্ব উষ্ণায়ন কিন্তু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত তার মানে এফ এফ এটা রয়েছে এফ আর এটা রয়েছে কিন্তু চিনুক রয়েছে ই ঠিক আছে ই রয়েছে জল দূষণ জল দূষণ কি দেখো মানে অবলুপ্ত কথার মানে যে যোগাযোগ ব্যবস্থা ধীরে 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 শেষ হয়ে গেছে তার মানে টেলি টেলিগ্রাফ ঠিক আছে টেলিগ্রাফ ডি ইজ দ্য কারেক্ট আনসার টেলিগ্রাফ টেলিগ্রাফ যাদের হয়েছে তারা এক নম্বর করে নাও অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা রয়েছে টেলিগ্রাফ এরপরে রয়েছে কান্ডালা 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 কি দেখো কান্ডালা 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 একটা আমরা জানি কি একটা বন্দর ঠিক আছে এখানেও কিন্তু ডান দিকে কিন্তু অপশন দেওয়া হয়নি ডান দিকেও কিন্তু অপশন দেওয়া হয়নি টেলি কান্ডালা একটি শুল্ক মুক্ত বন্দর তোমরা এটার জন্য ওয়ান নাম্বার করে নাও কান্ডালা একটি শুল্ক মুক্ত কিন্তু বন্দর রয়েছে কান্ডালা ঠিক আছে তো ডান দিকের ডান দিকের যে অপশনগুলো রয়েছে ডান দিকের অপশনগুলো একটু মিস্টেক আছে এরপরে তোমাদের কিন্তু দেখো রয়েছে লাস্টের লাস্টে রয়েছে ইতে ইতে রয়েছে তোমাদের দেখো রয়েছে দু এক কথায় উত্তর দাও পঁয়ত্রিশ নম্বরের মধ্যে কে কত পাবে টোটাল আমি বলে দিলাম দেখো এক কথায় ফোর ও ক্লক রেইনফল কাকে বলা হয় এক কথায় বলবে ফোর ও ক্লক রেইনফল কাকে বলা হয় দেখো তোমরা যারা জানো অবশ্যই লিখে দাও ওখানে ফোর ও ক্লক রেইনফল কাকে বলা হয় আমি বলে দিচ্ছি দেখো ফোর ও ক্লক রেইনফল কাকে বলা হয় দেখো ফোর ও ক্লক রেইনফল আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে আমি বলে দিচ্ছি দেখো তোমরা যারা জানো বা তোমরা এখানে লিখে দাও আহ ফোর ক্লক রেইনফল দেখো নিরক্ষীয় অঞ্চলে তিন তিনটের থেকে তিনটের থেকে চারটের মধ্যে যে বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত হয় তাকে কিন্তু ফোর ও ক্লক বলা হয় ওকে গ্রেট দেখো গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করে তোমরা যদি এটা না পারো তো তোমাদের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে বিকল্প ব্যবস্থা রয়েছে মানে এটা না পারলে এটা অথবা তবে দাগ নাম্বার দেবে পরীক্ষার সময় ডাক নাম্বার দেবে এবং অথবা দিয়ে লিখবে এটা তখন আর লেখার কোনো দরকার হবে না ঠিক আছে তার মানে গ্রেট কথাটি গ্রেট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে দেখো গ্রেট কথাটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করে জি কে গিলবার্ট জি কে তোমরা যারা করেছো কমেন্ট করো চট জলদি কমেন্ট করো চৈতালি নিরক্ষীয় বলেছ তারপরে আব্দুল তুমিও নিরক্ষীয় বলেছো কর্ণাটক বলেছ কান্ডালা ঠিক আছে উত্তর তোমাদের সঠিক কিন্তু জি কে গিলবার্ট জি কে গিল জি কে গিলভার্ট দেখো জি কে গিলবার্ট আঠারোশো সালে প্রথম প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করে যাদের রয়েছে তার তোমরা ওয়ান প্লাস করে নাও সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে বায়ুর চাপ কোন যন্ত্রে কোন এককে পরিমাপ করা হয় দেখো বায়ুরতে চাপ সেটা তো সেটা তো আমরা জানি ব্যারোমিটার যন্ত্র সাহায্যে করা হয় কিন্তু কোন এককে করা হয় কোন এককে করা হয় চর্জলদি বলবে চর্জলদি কোন এককে করা হয় কোন এককে করা হয় দেখো উত্তর কিনতে হবে মিলিবার উত্তর কিনতে হবে মিলি মিলিবার এককে তোমরা যারা করেছো তাদের উত্তর সঠিক ইয়েস শুভঙ্কর শুভঙ্কর দাস তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে অনেকেই তোমরা অনেক আগেই চলে গেছো ঠিক আছে এরপর অথবাদে রয়েছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি অনেকেই লিখেছো তোমরা প্ল্যান্টন যেমন চৈতালি লিখেছে তারপরে রয়েছে এখানে অনেকেই লিখেছে তোমরা তো এখানে রয়েছে প্লাং প্লাংটন ঠিক আছে প্লান রয়েছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য ওকে উত্তর কিন্তু সঠিক এরপরে রয়েছে তোমাদের তিনে ভারতের কোন মৃত্তিকায় কারপা চাষ কার্পাস চাষের জন্য আদর্শ কার্পাস চাষের জন্য আদর্শ কোন মৃত্তিকা অবশ্যই লিখবে আবদুল্লাহ হালিম আহ আব্দুল হালিম মিলিবার ওকে মিলিবার ঠিক আছে তোমার উত্তর সঠিক শুভঙ্কর প্লানটন ঠিক আছে অনির্বাণ প্লাংটন ওকে ঠিক আছে ওকে উত্তর কিন্তু সঠিক তোমাদের তার মানে ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চা চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা দেখো কৃষ্ণ বা কালো মৃত্তিকা বা রেগুর রেগুল লিখলেও তোমাদের হবে রেগুর ব্র্যাকেটে লিখে দেবে পরীক্ষার সময় রেগুর রেগুর মৃত্তিকা কিন্তু বিট্টু গোড়ায় কৃষ্ণ মিত্তিকা ওকে কৃষ্ণ মিত্তিকা ঠিক আছে কৃষ্ণ ঠিক আছে উত্তর তোমাদের সঠিক আর লিখে দেবে পরীক্ষার সময় অথবা দিয়ে তোমরা যারা না পারবে তাদের জন্য এটা আধুনিক যন্ত্র যন্ত্র শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলা হয় আধুনিক যে আমাদের যন্ত্র শিল্প রয়েছে পৃথিবীর যতই যন্ত্রশিল্প থাক না কেন আধুনিক যন্ত্র যন্ত্রশিল্পের মেরুদণ্ড মানে ওর উপর ডিপেন্ড করে ওই শিল্পের উপর ডিপেন্ড করে পৃথিবীর সমস্ত শিল্পগুলো চলে কোন শিল্প অবশ্যই যারা যারা করেছ তারা করে নাও লৌহ ইস্পাত শিল্প যাদের রয়েছে দেখো লৌহ ইস্পাত এই লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় আধুনিক আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড ওকে চারে রয়েছে কি দেখো ভূ বৈচিত্র্য সূচক মিলিয়ন শিট মানচিত্রে অক্ষাংশগত এবং অক্ষাংশগত এবং দ্রাগিমা অংশগত বিস্তার কত দেখো এটি কিন্তু ভূ বৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ থেকে দেওয়া হয়েছে উপগ্রহ থেকে দেওয়া হয়েছে তার মানে লোহিস পার্সেন্ট তোমাদের ঠিক আছে উত্তর তোমাদের ঠিক আছে চারে লোহা ইস্পাত ওকে অনির্বাণ লোহ ইস্পাত ঠিক আছে এরপরে চারে চারে কিন্তু রয়েছে দেখো ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপরে তোমাদের রয়েছে দেখো অথবা ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো ভারতের সর্ব সর্বেক্ষণ বিভাগ কথা মানে এস আই এস আই কথা মানে সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া এস আই ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে কুইকলি বলো হেডকোয়ার্টার কোথায় আছে সাত সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আছে আছে কুইকলি বলো ঠিক তোমাদের এখানে তোমরা যারা করেছ ভারতের সর্বেক্ষণ বিভাগের দেরাদুন ইয়েস সম্রাট বিশ্বাস সম্রাট বিশ্বাস করলো দেরাদুন 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 উত্তর কিন্তু ঠিক আছে দেরাদুন আমি এখানে লিখে লিখে দিচ্ছি দেখো দেরা দেরাদুন এই দেরাদুন হিমাচল প্রদেশে না উত্তরখণ্ডের উত্তরখণ্ডে রয়েছে দেরাদুন উত্তরখণ্ডে রয়েছে দেরাদুন দেখো এই দেরাদুন হলো সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার বা সদর দপ্তর ঠিক আছে দেরাদুন উত্তর দেব তোমাদের সঠিক তো প্রিয় শিক্ষার্থী তোমরা কে কত পেয়েছ কে কত পেয়েছ আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কে কত পেয়েছো কে কত পেয়েছ আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে পঁয়ত্রিশের মধ্যে তোমরা কে কত পেয়েছো ভিডিও শেষ হয়ে গেল তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে তোমরা তোমরা জানাবে পরের দিন কিন্তু তোমাদের যে ক্লাসটি থাকবে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের থাকবে সেটি পার্ট থ্রি মক টেস্ট আর অবশ্যই আর এই পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু পরে আমি বলে দেবো কিভাবে কিভাবে তোমরা পিডিএফগুলো পাবে থার্ড ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তো চলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবো আর অফলাইনে যারা দেখবে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে তোমাদের মার্ক্স টি তোমাদের কত তোমরা কত কে কত পেয়েছো মার্কস মার্কস তোমরা কিন্তু ইনপুট করে তোমরা আমাকে জানিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে তেত্রিশ 35 পঁয়ত্রিশে তেত্রিশ অনেকে তেত্রিশ আর বিট্টু দশটা বারোটা বারোটার মধ্যে দশটা হয়েছে আনির্বাণ করেছে ঠিক আছে তোমরা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কে কত পেয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের পরের পরের ক্লাস তোমরা জানো তোমাদের রয়েছে পরের ক্লাস তোমাদের মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার ঠিক রাত আটটার থেকে তোমাদের শুরু হবে মঙ্গলবার তোমরা জানো তোমাদের মাধ্যমিকের শুক্রবার এবং মঙ্গলবার তোমাদের আটটা থেকে ক্লাস তো মঙ্গলবার তোমরা রেডি থেকো আটটার সময় পার্ট থ্রির জন্য ভূগোলের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের